আজকে বাইবেল পাঠ যোহন লিখিত সুসমাচার পাঁচ অধ্যায় যিশু আর একজন রোগীকে সুস্থ করেন ও উপদেশ দেন ইয়ার পরে জিহুদিদের একটি পর্ব উপস্থিত হইল আর যিশু জিরুসালামে গেলেন জিরুসালামে মেজদারের নিকটে একটি পুষ্করিণী আছে ইব্রীয় ভাষায় সেটির নাম বইতে সদা তার পাঁচটি চাঁদনি ঘাট সেই সকল ঘাটে বিস্তর রুগী অন্ধ খঞ্জ ও সুকাঙ্গ পড়িয়া থাকিত তাহারা জল সঞ্চালনের অপেক্ষাতে থাকিত কেননা বিশেষ বিশেষ সময়ে ওই পুষ্করিণীতে প্রভুর এক দূত নামিয়া আসিতেন ও জল কম্পন করিতেন সেই জলকম্পের পরে যে কেউ প্রথমে জলে নামিত তাহারা যে কোনো রোগ হোক সে তাহা হইতে মুক্তি পাইত আর সেখানে একটি লোক ছিল সে আটত্রিশ বছরের রুগী যিশু তাহাকে পড়িয়া থাকিতে দেখিয়া ও দীর্ঘকাল সেই অবস্থায় রইয়াছে জানিয়া কহিলেন তুমি কি সুস্থ হইতে চাও রুগী উত্তর করিল মহাশয় আমার এমন কোন লোক নাই যে যখন জল কম্পিত হয় তখন আমাকে নামাইয়া দেয় আমি যাইতে যাইতে আমার আগে নামিয়ে পড়ে আর একজন উঠো তোমার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও তাহাতে তৎক্ষণাৎ সেই ব্যক্তি সুস্থ হইল এবং আপনার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াতে লাগিল সেই দিন বিশ্রামবার অতএব যাহাকে সুস্থ করা হইয়াছিল তাহাকে জিহুদিরা বলিল আজ বিশ্বাম্বার খাট বহন করা তোমার পক্ষে বিদেহ নয় কিন্তু সে তাহাদিয়াকে উত্তর করিল যিনি আমাকে সুস্থ করিলেন তিনি আমাকে বলিলেন তোমার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও তাহারা তাহাকে জিজ্ঞাসা করিল সেই ব্যক্তি কে যে তোমাকে বলিয়াছে খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও কিন্তু সে সুস্থ হইয়াছিল সে জানিত না তিনি যে কে কারণ সেখানে অনেক লোক থাকাতে যিশু চলিয়া গিয়েছিলেন তারপরে যিশু ধর্মদমে তাহা দেখা পাইলেন আর তাহাকে বললেন। দেখো তুমি সুস্থ হইলে আর পাপ করিও না তোমার অধিক ঘটে। সেই ব্যক্তি চলিয়া গেল ও জিহুদি দিয়াকে বলিল যে যীশুই তাহাকে সুস্থ করিয়াছেন আর এই কারণ জিহুদিরা যিশুকে তাড়না করিতে লাগিল কেননা তিনি বিশ্রাম্বারে এই সকল করিতেছিলেন কিন্তু যিশু তাহাদিয়াকে এই উত্তর দিলেন আমার পিতা এখনো পর্যন্ত কার্য করিতেছেন আমিও করিতেছি এই কারণ তাহাকে বধ করিতে চেষ্টা পাইল কেননা তিনি কেবল বিশ্রাম্মান লঙ্গল করিলেন তাহা নয় কিন্তু আবার ঈশ্বরকে নিজ পিতা বলিলেন বলিতেন আপনাকে ঈশ্বরের সমান করিতেন অতএব যিশু উত্তর করিয়া তাহাদিয়াকে কহিলেন সত্য সত্য আমি তোমাদিকে বলিতেছি পুত্র আপনার হইতে কিছুই করিতে পারে না কেবল পিতাকে যাহা করিতে দেখেন তাহাই করেন কেননা তিনি যাহা যাহা করেন পুত্র সেই সকল তদরূপ করেন কারণ পিতা পুত্রকে ভালোবাসেন এবং আপনি যাহা যাহা করেন সকলেই তাহাকে দেখেন আর ইহা হয়তো মহৎ মহৎ কর্ম তাহাকে দেখাইবেন যেন তোমরা আশ্চর্য মনে করো কেননা পিতা যেমন দিয়াকে উঠান ও জীবন দান করেন তদরূপ পুত্র যাহা দিয়াকে ইচ্ছা জীবন দান করেন কারণ পিতা কাহারও বিচার করেন না কিন্তু সমস্ত বিচার ভার পুত্রকে দিয়াছেন যেন সকলে যেমন পিতাকে সমাদর করে তেমনি পুত্রকেও সমাদর করে পুত্রকে যে সমাদর করে না সে পিতাকে সমাদর করে না যিনি তাহাকে পাঠাইয়াছেন সত্য সত্য আমি বলিতেছি যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠিয়েছেন তাহাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি এমন সময় আসিতেছে বরং এখন উপস্থিত যখন মৃতরা ঈশ্বরের পুত্রের রব শুনিবে এবং যাহারা শুনিবে তাহারা জীবিত হইবে কেননা পিতা যেমন জীবন আপনাকে আছে তেমনি তিনি পুত্রকেও জীবন দিয়েছেন। আর তিনি তাহাকে বিচার করিবার অধিকার দিয়েছেন। কেননা তিনি মনুষ্য পুত্র ইহাতে আশ্চর্য মনে করিও না কেননা এমন সময় আসিতেছে যখন কবরস্থ সকলে তাহার রব শুনিবে এবং যাহারা সৎকার্য করিয়াছে তাহারা জীবনের পুনরুত্থানের জন্য ও যাহারা অসৎকার্য করিয়াছে তারা বিচারে পুনরুত্থানের জন্য বাহির হয়ে আসবে আমি আপনা হইতে কিছুই করিতে পারি না যেমন শুনি তেমনি বিচার করি আর আমার বিচার ন্যায্য কেননা আমি আপনার ইচ্ছা পূর্ণ করিতে চেষ্টা করি না কিন্তু আমার প্রেম কর্তার ইচ্ছা পূর্ণ করিতে চেষ্টা করি আমি যদি আপনার বিষয়ে আপনি সাক্ষ্য দিই তবে আমার সাক্ষ্য সত্য নয় আমার বিষয়ে আর একজন সাক্ষ্য দিতেছেন এবং আমি জানি আমার বিষয়ে তিনি যে সাক্ষ্য দিতেছেন সেই সাক্ষ্য সত্য তোমরা জোহনের নিকটে লোক পাঠাইয়াছ আর তিনি সত্যের পক্ষে সাক্ষ্য দিয়েছেন কিন্তু আমি যে সকল সাক্ষ্য গ্রহণ করি তা মনুষ্য হইতে নয় তোমরা পরিত্রাণ পাও তিনি সেই জ্বলন্ত ও জ্যোতিষময় পদিত ছিলেন এবং তোমরা তাহার আলোতে কিছুই কাল আনন্দ করিতে ইচ্ছুক লইয়াছিলে কিন্তু জোহনের দত্ত সাক্ষ্য অপেক্ষা আমার গুরুতর সাক্ষ্য আছে কেননা পিতা আমাকে যে সকল কার্য সম্পন্ন করিতে দিয়েছেন। সে সকল কার্য আমি করিতেছি সেই সকল আমার বিষয়ে এই সাক্ষ্য দিতেছে যে পিতা আমাকে প্রেরণ করিয়াছেন আর পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন তিনি আমার বিষয়ে সাক্ষ্য দিয়েছেন তাহার রব তোমরা কখনো শোনো নাই তাহার আকারও দেখো নাই আর তাহার বাক্যে বাক্য তোমাদের অন্তরে উপস্থিত করে না কেননা তিনি যাহাকে প্রেরণ করিয়াছেন তাহাকে তোমরা বিশ্বাস করো না তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো কারণ তোমরা মনে মনে করিয়া থাকো তাহাতেই তোমাদের অনন্ত জীবন রইয়াছে আর তাহাই আমার বিষয়ে সাক্ষ্য দেয় আর তোমরা জীবন পাইবার নিমিত্ত আমার নিকটে আসিতে ইচ্ছা করো না আমি মনুষ্যদের হইতে গৌরব গ্রহণ করি না কিন্তু আমি জানি তোমাদের অন্তরে তো ঈশ্বরের প্রেম নাই আমি আপন পিতার নামে আসিয়াছি এবং তোমরা আমাকে গ্রহণ করো না অন্য কেউ যদি আপনার নামে আসে তাহাকে তোমরা গ্রহণ করিবে তোমরা কিরূপে বিশ্বাস করিতে পারো তোমরাও তো পরস্পরের নিকটে গৌরব গ্রহণ করিতেছ এবং একমাত্র ঈশ্বরের নিকট হইতে যে গৌরব তাহার চেষ্টা মনে করিও না যে আমি পিতার নিকটে তোমাদের উপরে দোষারোপ করেন তিনি যাহার উপরে তোমার প্রত্যাশা রইয়াছে কারণ যদি তোমরা মসিকে বিশ্বাস করিতে তবে আমাকেও বিশ্বাস করিতে কেননা আমারই বিষয়ে তিনি লিখিয়াছেন কিন্তু তাহার লেখা যদি বিশ্বাস না করো তবে আমার কোথায় কিরূপে বিশ্বাস করিবে আমেন